وعليكم السلام ورحمة الله وبركاته সর্বে বা জোরে আমিন বলার একাধিক সহি হাদিস রয়েছে, যেমন ওয়েল ইবনু হুজুর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাইরিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ্দালিন বলতেন, তখন তিনি আমিন বলতেন, তিনি আমিনের আওয়াজটা জোরে করতেন। এ হাদিসটি আবু দাউদের 932 নম্বর বর্ণনা এসছে, সনদটা সহি। দ্বিতীয় নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গাইরিল মাগদুবে আলাইহিম ওয়ালা দাল্লিন বলতেন, তখন তাকে আমিন বলতে শুনেছি, তিনি আমিন জোরে করতেন। এটা ত্রিমিজির হাদিস নম্বর 248-এ বর্ণিত হয়েছে, সনদ সহি। তিন নম্বর, ওয়াইল ইবনে হুজুর একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সলাত আদায় করেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলেন। এ হাদিসটি আবু দাউদের 933 নম্বর বর্ণনা এসছে, সনদ সহি। চার নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো, কারণ যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, তার পূর্বের সকল গোনাহ ক্ষমা করে দেওয়া হবে। ইবনু সিহাব বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতেন, সহিহ বুখারী হাদিস নম্বর 780, সনদ সহি। সহিহ মুসলিম হাদিস নম্বর 410, আবু দাউদ হাদিস নম্বর 932 ও 933, তিরমিজি হাদিস নম্বর 248, ইবনে মাজা হাদিস নম্বর 856। পাঁচ নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমাম যখন গৈরুল মাগদুবে আলাইহিম ওয়া দাল্লিন বলবেন তখন তোমরা আমিন বলো, কারণ যার কথা ফেরেশতাদের কথার সাথে মিলে যাবে, তার পূর্বের সকল পাপ ক্ষমা করা যাবে, ক্ষমা হয়ে যাবে। এটা সহিহ বুখারীর 782 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 107 থেকে 8 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, সনদ সহিহ। ইমাম বুখারী অনুচ্ছেদ রচনা করে বলেন যে ইমামের উচ্চস্বরে আমিন বলা অনুচ্ছেদ। আতা রাহমাহুমুল্লাহ বলেন আমিন হলো দোয়া, দোয়াউন আমিনুন, দোয়া হলো আমিন হলো দোয়া। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে মুসল্লি এমন জোরে আমিন বলতেন যাতে মসজিদ বেজে উঠত। অতঃপর তিনি নিম্নে একটা অনুচ্ছেদ রচনা করে বলেন, মুক্তাদির উচ্চস্বরে আমিন বলার অনুচ্ছেদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সালাম ও আমিন বলার কারণে ইহুদিরা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করে। অতএব ইহুদি যদি আমিন না শুনতে পায় তাহলে তারা শত্রুতা করবে কিভাবে? অতএব উচ্চস্বরে আমিন বলার সুন্নত গ্রহণ করা হবে প্রকৃত মুসলিমের দায়িত্ব। এগুলি হচ্ছে জোরে আমিন বলার দলিল। অতএব যারা বলে যাবে না তারা মূলত কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞান না থাকার কারণে এ কথা বলে আশাউরিত।